ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। সিরাজুল ইসলাম খান ভাই মালয়েশিয়া থেকে প্রশ্ন করেছেন যে হাতে তাসবিহ পাঠ করে অনেকে, আর অনেকে হাতের আঙ্গুলে তাসবিহ পাঠ করে, তো এই ক্ষেত্রে কোনটি উত্তম, হাতে গণনা করে তাসবিহ পাঠ করা নাকি তাসবিহ দানার মাধ্যমে যেটা যার মধ্যে 100 বা 1000 দানা থাকে? ও জবাব বিল্লাহি তৌফিক এ সম্পর্কিত একটি দীর্ঘ আলোচনা আমরা করেছিলাম, সম্ভবত অনলাইনে পাওয়া যাবে। এই ক্ষেত্রে হাতে তাসবিহ গণনা করে পড়াটাই উত্তম, কারণ কিয়ামতের দিন আবু দাউদের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা তাসবিহ হাতে গুনে পাঠ করো, কারণ কিয়ামতের দিন এই আঙ্গুল এই হাত সাক্ষী দিবে। কোরআন কারিমে সূরা ইয়াসিনের মধ্যেও এ বিষয়ে বলা হয়েছে যে মানুষের অঙ্গ প্রত্যঙ্গদের সাক্ষী দিবে, ভালো কাজের সাক্ষী দিবে, খারাপ কাজের সাক্ষী দিবে। আর যেহেতু বিষয়টি হাতে গণনাই করাই উত্তম, কেউ কেউ বেদাত বলেছেন, আবার কেউ কেউ বলেছেন যে যদি অতিবৃদ্ধ হয়ে যায়, যেখানে তাসবিহ যেমন 33 বা 33 বার নির্দিষ্ট সংখ্যা তাসবিহগুলো ঠিক রাখতে পারেন না, অতিবৃদ্ধ, সেই ক্ষেত্রে তিনি যদি তাসবিহ দানা পাঠ করেন, তাসবিহ দানার মাধ্যমে ওইভাবে নির্দিষ্ট করে করেন, তাহলে তার জন্য ঠিক আছে তাসবিহ দানায় পাঠ করা। আর এছাড়া যদি গণনা ঠিক রাখতে পারে তাহলে হাতেই তাসবিহ গণনা পাঠ করে উত্তম। তাসবিহ সময়ের মধ্যে তো অসংখ্য তাসবিহ আছে যেগুলো কোনো হদ নাই, সীমা নেই, যতবার খুশি ততবার পড়তে পারে। বাকি সালাত ফরজ সালাতের পরে কিছু তাসবিহ আছে যেগুলো নির্দিষ্ট, ফরজ সালাতের পরে যেই তাসবিহগুলো এগুলো নির্দিষ্ট তাসবিহ, কোনটা কতবার, কোনটা 1 বার, কোনটা 10 বার, কোনটা 3 বার, কোনোটা 33 বার, এভাবে করে তো এই তাসবিহ গণনা রাখার জন্য তিনি এইভাবে করে করতে পারেন। আরেকটি বিষয় হলো যে এটাকে একটা আলা বলা যেতে পারে, আলা মানে একটা মাধ্যম, যে তাসবিহ দানাটা হাতেগুলো হাতে থাকলে মনে হয় যেন তাসবিহ পড়ি, মানে এটা একটা যন্ত্রের মতন। মোবাইল আছে, নেট আছে, তো ঠিক আছে একটু হোয়াটসঅ্যাপে দেখি, এমনটি বিষয়। এখন তাসবিহ এমন একটি যা হাতে থাকলে স্বাভাবিকভাবেই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যে যা জানে তাই সে আওড়াতে থাকে। তো ওলামায়ে কেরামের এই বক্তব্য যে দুটি বিষয়, একটা হলো যে যদি অতিবৃদ্ধ হয় তাহলে তিনি তাসবিহ দানা নিয়ে পড়তে পারেন, বাকি কিছু ওলামায়ে কেরামগণ বেদাত বলেছেন, তাসবিহ দানা তাসবিহ দানায় তাসবিহ পাঠ করা বেদাত বলেছেন। আর সরাসরি হাদিসের উপর আমল করে উত্তম, হাতে তাসবিহ হাতের আঙ্গুল দিয়ে গণনা করে পড়াই উত্তম, বিশেষ করে ফরজ সালাতের পরে যে সমস্ত নির্দিষ্ট তাসবিহগুলো আছে। বাকি অন্য সময় যখন কোনো সকাল এবং সন্ধ্যার আজকার সময়ের মধ্যে যে সমস্ত বা তওবা ইস্তেগফারের এইগুলো, সেগুলো আমরা যদি অনির্দিষ্ট সংখ্যায় পড়ি তাহলে সেটি উত্তম, সেই ক্ষেত্রে হাতের ব্যবহার এটি উত্তম, আফজল বলা যেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম হাতে গুনে তাসবিহ পড়তেন, এভাবে কোনো তাসবিহ দানা ছিল না। তো পরবর্তীকালে তাসবিহ এসেছে, এখন এটি বেদাত যারা বলেছেন তাদের দলিল হলো যে এটি যেহেতু নতুন আবিষ্কার, আর যারা বেদাত বলেনি তাদের দাবি হলো যে এটা হলো দ্বীনের জন্য সহায়ক, কারণ এটি হাতে থাকলে তাসবিহ আল্লাহর যেমন হাব্বুল কালাম ইল্লাহি আরবা, আল্লাহ তাআলার নিকট 4টি বাক্য উত্তম, প্রিয়, সুপ্রিয়। 4টি বাক্য হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই 4টি বাক্য বুখারি মুসলিমের হাদিস। এখন এই তাসবিহ দানা থাকলে হয়তো বা এগুলো পড়া তার জন্য সহজ থেকে সহজতর হয়। দ্বিতীয় এটি হলো ফিদ্দিন, মানে
তাসবিহ ঠিক আছে, শুধুমাত্র স্মরণে রাখার জন্য তাসবিহকে ব্যবহার করা। যে প্রসঙ্গে পূর্বে আলোচনা করেছিলাম, তো আপনি যতটুকু জানতে চেয়েছেন তার উত্তর তো হয়ে গেছে। হাতে তাসবিহ গণনা পাঠ করে অবশ্যই পড়া উত্তম, এটি সুন্নাহ। আর বাকি তাসবিহ দানা দিয়ে যেটা আপনি বললেন, সেটি ওলামায়ে কেরামের বিভিন্ন বক্তব্য রয়েছে। কেউ বলেছেন বেদা এই কারণে যেহেতু এটি নব্য, এটি এটি ছিল না। আর যারা বলেছেন না এটি বেদাত নয় এই কারণে যে আগের সময় তো মানুষ গরুতে বা আগের সময় মানুষ গাধায় উঠে পড়ে মানুষ হজে গিয়েছে, এখন বিমানে যাচ্ছে, তো হজের মধ্যে তো পরিবর্তন পরিবর্তন হয় নাই। হজের যে মানা সেগুলো আছে সেগুলো ঠিক আছে, কাঠামো ঠিক আছে, এখন শুধু বাহন পরিবর্তন হয়েছে। তাহলে সুবহানাল্লাহ 33 বার 33 বারই আছে, আলহামদুলিল্লাহর জায়গায় আলহামদুলিল্লাহই আছে, আল্লাহু আকবরের জায়গায় আল্লাহু আকবরই আছে, সব ঠিক আছে, শুধুমাত্র অবস্থার পরিবর্তন, যাতে করে হৃদয়ে গাফলাতটা না থাকে, এই কারণে এটি বেদাত নয়। যাই হোক, যারাই ব্যবহার করবে তাসবিহ তাদের তাদের জানা থাকা উচিত যে তাসবিহ দানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেনি, সাহাবায়ে কেরাম করেনি। সুতরাং সেভাবেই সতর্কতার সাথে এই কাজগুলো করতে হবে, যাতে করে পরবর্তী কেউ দেখে এটা কি সুন্নাহ মনে না করে। জি, আশা করি উত্তর পেয়েছেন। জাযাকাল্লাহ বারাকাল্লাহু ফিক।